হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন সেটাই কামনা করি সবসময়। আজকে যে গরম খবরটি, যে আপডেট নিউজটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে মালয়েশিয়াতে আবারও দিচ্ছে অবৈধ শ্রমিকদের বৈধতা। বন্ধুরা, বিদেশি শ্রমিকদের অস্থায়ী ভিসা দেওয়ার কথা ভাবছে মালয়েশিয়া সরকার। দেশটিতে অবস্থানরত অবৈধ শ্রমিকদের নিয়ে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা মোকাবেলা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। শুক্রবার 30 অক্টোবর মালয়েশিয়ার জাতীয় দৈনিক মালায় মেল প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানান। মহিউদ্দিন ইয়াসিন বলেন, এতে করে মালয়েশিয়ার রাবার ও পাম অয়েল শিল্পের শ্রমিক সংকট দূর করা সহজ হবে। বিশেষ করে দেশটিতে করোনা ভাইরাসের প্রকোপের কারণে সীমান্তে বন্ধ হয়ে যাওয়ার রাবার ও পাম অয়েল শিল্পে ব্যাপক শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই দেশটির জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই দুই খাতের সমস্যা সমাধানের বিশেষ নজর দিয়েছে ইয়াসিন সরকার। অবৈধ শ্রমিকদের জন্য এই ভিসার মেয়াদ 1 থেকে 2 বছর করার প্রস্তাবনা প্রথমে দেওয়া হয়েছিল। শুক্রবার চায়না শ্রমিকের একটি সংগঠন এবং চীনের একটি বেসরকারি এনজিওর সঙ্গে বৈঠকের সময় এসব বিষয়ে আলোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তাদের একটি অস্থায়ী লাইসেন্স অথবা কাজের অনুমতিপত্র দেওয়া হবে। এটিকে আমরা সাধারণত সাধারণ ক্ষমা বা তাদের শ্রমিক হিসেবে কাজ করার আইনি বৈধতা দেওয়া মনে করি। এতে করে আমরা এখাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব, বলেন মহিউদ্দিন ইয়াসিন। এর আগে দেশটির সংসদে এক প্রশ্নের উত্তরে ইয়াসিন বলেন, করোনা ভাইরাসের কারণে যে শ্রমিক সংকট দেখা দিয়েছে মূলত তা দূর করতে বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে এই সরকার। এই পদক্ষেপকে তার সেই বক্তব্যের প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। মহিউদ্দিন বলেন, আগামীতে এসব সিন্ডিকেটগুলোকে কোনো সুযোগ দেওয়া হবে না যারা অবৈধভাবে মালয়েশিয়া শ্রমিক নিয়ে আসে, কারণ মালয়েশিয়া জনগণ শান্তশিষ্ট এবং শান্তিপ্রিয়। তিনি বিদেশি শ্রমিকদের সতর্ক করে বলেন, আপনি এখানে এসে 1 বছর থাকবেন, অবৈধভাবে কাজ করবেন, তারপর সরকার আপনাকে বৈধ হওয়ার সুযোগ দেবে এমনটা মনে করার কোনো সুযোগ নেই। এখন যে সুযোগ দেওয়া হচ্ছে এটি শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে সৃষ্ট শ্রমিক সংকট দূর করার জন্য, কারণ অবৈধ শ্রমিকদের কারণে মালয়েশিয়ার স্থানীয় জনগণ নানা সমস্যায় পড়তে হয়। আমরা এসব সমস্যার সমাধানে কাজ করছি, অসম্ভব এমনটা আর হতে দেওয়া হবে না, বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। উল্লেখ্য, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা গত 3 জুলাই লকড আপ ইন মালয়েশিয়া লকডাউন নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার করেন। প্রায় 26 মিনিটের ওই ডকুমেন্টারিতে মালয়েশিয়া আটকে পড়া অবৈধ শ্রমিকদের বেহাল দশার কথা তুলে ধরা হয়। সেখানে দেখা যায় দেশটিতে অবৈধ শ্রমিকদের দুরবস্থা নানা চিত্র। এই তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে মালয়েশিয়া সরকারের রোশনলে পড়েন বাংলাদেশি শ্রমিক রায়হান কবির। যদিও রায়হান কবিরের দেওয়া বক্তব্য দেশটির সরকার কোনো রকম অপরাধ প্রমাণ করতে পারেনি, শ্রমিক হিসাবেও রায়হান ছিল বৈধ। ওই ডকুমেন্টারিতে বলা হয়, মহামারীর মধ্যে মালয়েশিয়া কর্তৃক 2000-এরও বেশি অনুবন্ধিত শ্রমিক আটকে রয়েছে এবং করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে তাদের আটকে রাখা হয়েছে। সেখানে শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন এবং তাদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না, অভিযোগ ছিল নির্যাতনেরও। তো বন্ধুরা, এই ছিল আজকের গরম খবরটি। আশা করছি খবরটি আপনাদের জন্য খুবই সুসংবাদ। যদি মনে করেন যে সুসংবাদ, আরেকজনকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত টিল দেন টেক কেয়ার, স্টে অসাম, আল্লাহ হাফেজ।